আন্দুল ও মাসিলা বর্ষণে ভরাডুবি থাকে প্রায়ই। এই পরিণতি থেকে বাঁচাতে জনগণের স্বার্থে NHAI সাঁকরাইল সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে পাকাপোক্ত জল নিকাশির নালা তৈরিতে মতবিরোধের জেরে আপাতত বন্ধ এক দুদিনের জন্য এই কাজ। গত কয়েকদিন আগে থেকেই হাওড়ার আলমপুর মোড় সংলগ্ন গুরুদুয়ারে কাজ দিয়েই এই পারমানের নিকাশির খাল কাটার জন্য তোড়জোড় চলছিল। কাটাও হয় নালা, কিন্তু কিছু ব্যবসায়ী ও গুরুদুয়ারে পক্ষ থেকে বাধাপ্রাপ্তের ফলে আপাতত বন্ধ রাখা হলো। স্থানীয় সূত্রের খবর, নানাবিধ বচসার মধ্য দিয়ে এগোলেও ভারী বর্ষণজনিত কারণে ও নিজেদের তৈরি বিল্ডিং কাটার জন্য সময় চান ওনারা। NHAI সময়ও দেন যাতে সুষ্ঠুভাবে কাজটি সুসম্পন্ন হয়। তবে আগামী দিনে মানুষের স্বার্থে জনগণের স্বার্থে পাকাপোক্ত ড্রেন হবেই বলে জানান NHAI অশোকবাবু। শেখর প্রামাণিকা রিপোর্ট, NPS নিউজ, আলমপুর, হাওড়া। ওখানটায় চার মঞ্জিলা ছে মঞ্জিলা বিল্ডিং, ওখানটা ভেঙে এসছি, ছাতাটা ওইদিকে নিয়ে আয়, ওইদিকে ভেঙে এসছি। আপনি কোলাঘাট ব্রিজের ওইদিকে, কোলাঘাট ব্রিজের ওইদিকে ছ মঞ্জিলা চার মঞ্জিলা দেখুন, এটা সবার জন্য জন যদি আমার মনে হয় যে আপনার বিল্ডিংটা আমার ভাঙতে হচ্ছে বা আপনার জায়গায় পড়ে আমি ভেঙে ড্রেনটা করে নিন। আপনার বিল্ডিং নাকি নিজের জায়গাতেই আছে, উনি একটা চিঠি করবেন যে একটা মাপের ডেট দেওয়া যাক, উনি তার মাপনদার থাকবে, ওনার পাঁচটা মাপনদার থাকবে, নেবে যদি বিল্ডিং কাটা যায় উনি কেটে দেবে। ড্রেনটা করে নিন, ড্রেনটা কেটে দিতে, ড্রেনটা কেটে জনস্বার্থে ড্রেনটা কেটে দিতে বলছে। ওকে, ড্রেন কাটতে গেলে ওইখানে ওগুলোকে সরান, তাহলে ওগুলো সরান, ওগুলো সরিয়ে দিতে আপনারা, কেউ যদি না সরা আমি বলছি আপনি তুলে আপনার গাড়িতে তুলে, কোনো অসুবিধা নেই। একটা জায়গা আছে আপনারা মাস চোখ করে আমাদের একটা চিহ্ন দিয়ে যান, ওই হিসাবে দাম দিয়ে গেছে আমাদের যখন নতুন একটা দেয়াল অলরেডি তোলা হচ্ছে, তা সত্ত্বেও ওনাদের টাইম না হওয়া সত্ত্বেও ওনারা জবরদস্তি আজকে এসে লঙ্গর ফ্রি, আমাদের লঙ্গর ফ্রি, মানে আমরা পাঞ্জাবিতে লঙ্গর খাওয়া দাওয়া ফ্রি আমরা এটা করি। বোম্বে থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে যে গাড়িগুলো আসে তারা এখানে ডোনেট করে, ডোনেট করে মাথা থেকে খাওয়া দাওয়া পাশের বিল্ডিং গুলো দেখুন, তাতে 15 ফুট বিল্ডিং আছে কিন্তু সেই বিল্ডিং এর কোনো কাজ করেনি, তাহলে নিশ্চয়ই এটা কোনো কারণ আছে, তাহলে আমাদের গুরুতর আঘাত করলো কেন? পাশের বিল্ডিং তো সেই একই জায়গায়, একই রাস্তায়, একই সেম জায়গা, কিন্তু পাশে দেখুন আপনারা দেখুন বিল্ডিংটা, আর আমার এখানে সব ভাঙাচুর, আমরা কোথায় যাবো, আমরা গুরুদ্বারা কোথায় যাবো, রাস্তা যাবো কোনো ইয়ে, একটা গেট নেই, দেখুন সব খোলা ওপেন, আমাদের সব কিছু ওপেন, কোনো গেট নেই গুরুদ্বারা, কোনো গেট নেই, কালো তালা, তালা মারা কোনো সিস্টেম নাই, 24 ঘন্টা খোলা থাকে। এই চান্স যদি অঘটন ঘটে গুরুদ্বারা গুরুগ্রাম সাইডটা নিয়ে যদি জল লাভ চুরি করে যদি কিছু হয় আগুন লাগিয়ে যায় এর জন্য কে দায়ী হবে? আমরা এটাই প্রতিবাদ করছি যে এর জন্য আমার ইয়ে চাই। আপনাদের যে নিউজের পক্ষ থেকে এসছেন আপনাদের অশেষ ধন্যবাদ, যে আপনারা মিডিয়া আমাদের এই খবরটা সব জায়গায় ছড়িয়ে দেবেন। দেখুন আপনাদের সামনে জিনিস করে এর পাশাপাশি এর লোকেরা বলবে। আজকে ড্রেন করাকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা শুরু হয়েছে, বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি এখন সাধারণ মানুষ। সেই জায়গা থেকে আজকে গুরুদুয়ারের পক্ষ থেকে একটা বক্তব্য যে
এটা ইললিগাল কনস্ট্রাকশন করা হচ্ছে বা ইললিগাল ড্রেন পাস করানো হচ্ছে, এই সম্বন্ধে আপনার অভিমত কি? একটা কথা বলাই, আমি হ্যাঁ স্যার বলুন স্যার, ইনসিডেন্ট ম্যানেজার NHI NH-16 এর তরফ থেকে ক্যাপ্টেন অশোক কুমার বলছি। এই যে বিল্ডিং বা গুরুদ্বারার যে ওয়াল ছিল এটা NHI ল্যান্ডের উপরে, জমিনের উপরে, সরকারি গভর্নমেন্ট জমিনের উপরে এরা মানে কব্জা করে ঘর বাড়ি করেছে বা গুরুদ্বারার যে প্রাচীর করেছিল ওরা করেছিল। ওদের আমরা আজকে কয়েক বছর ধরে বলা হচ্ছে গ্রামবাসীর, মাছিলা গ্রামবাসী, আলমপুরের গ্রামবাসীরা জলের মধ্যে আছে। আমাকে বিডিও সাহেব লেটার দিয়েছিল আমাদেরকে, আমাকে পিডি সাহেব NHI PDG আছেন চৌধুরী সাহেব, উনি বললেন তুমি যাও যে আমাদের মার্কিং করে, আমাদের সার্ভেয়ার দিয়ে মার্কিং করা আছে। পরে ওদেরকে এক মাস, আজকে প্রায় 20-22 দিন হয়ে গেল, ওদেরকে টাইম দিয়েছিলাম যে আপনারা নিজেরা কেটে নেন, বিল্ডিং কেটে নেন, তাকি NHI জায়গার উপরে কোনো এনক্রোচমেন্ট থাকবে না। এটা বিডিও সাহেব লেটার দিয়েছেন, আর জলের প্রবলেমটার জন্য বিডিও সাহেব NHI লেটার দিয়েছিল। আমরা সেই অনুসার আমরা ল্যান্ড মার্কিং করেছি, যেটা NHI গভর্নমেন্টের সরকারি জমিন আছে, যারা বসছিল তারা তারা নিজেরাও জানে। আজকে গুরুদ্বারা পাবলিক স্কুল যেটা, ওনারা নিজেরা বললেন যে আমরা আপনি আগে এই দিকটা কাটুন তারপরে আমাদের দিবারগুলো ভাঙবেন। ওরা নিজেরা থেকে দিবারটাকে ভেঙে নিয়েছে, লেবার দিয়েও কিছু কাজ করিয়েছে এবং তারা নিজেরা করছে। আমাকে বললো আপনি দিবারটা আমাদের যে আছে ভেঙে দেন, নাহলে তো ড্রেন হবে না। তো আমাদের যেখানে জায়গা NHI জায়গার উপরে আমরা এই কাজটা করছি। এটা NHI ল্যান্ডের উপরে আমি কাজ করছি, ওদের জায়গার উপরে আমি এক ফোঁটাও একটুও যাব না। সবার জন্যই করছি, তো সমানভাবে ভাঙা হচ্ছে। এটা তো বলে যেমন উনি টাইম চাইলেন, আজকে ভাঙতে ভাঙতে ওনার ভেঙে দিয়েছি কিছুটা যে আছে গুরুদ্বার কাছে, ও বললো ওই দিওয়ালটা রেখে দেন আমরা নিজেরা ভেঙে নিব কালকের মধ্যে, তাই ওটা ছেড়ে আসছে। আর একেও বলছি বিল্ডিং মালা এটাকে যদি 100 মিটারে টানা হয় তাহলে পুরো বিল্ডিংটাই নষ্ট হয়ে যাবে। আর যে পর্যন্ত আমাদের ড্রেনের দরকার, যেটা আমাদের NHI ল্যান্ড মার্কিং করা আছে, সেইটা পর্যন্ত উনি কেটে নেবেন। আমি আজকের মতো ওকে টাইম দিয়ে যাচ্ছি, ও দিবার কেটে নেবে, দিবার ওয়াল কাটার পাওয়া যায়। আগেও আমরা করেছি দু চার জায়গায়, পাঁচলা রঘুদেবপুর যেখানটায় গোদরেজের শোরুম আছে, 4 মঞ্জিলা ওরাও কেটে নিয়েছে। লিখিত দেওয়া এদেরকে দেওয়া হবে না, সরকারি জায়গার উপর যে বসে তাকে দেওয়া হয় না। যখন সরকার ওই জায়গাটা নিবে তখন তাকে নোটিশ দেওয়া হয়, তাকে পেমেন্ট দেওয়া হয়, তারপরে আমরা ওটাকে রিমুভাল করি। এখানে দেওয়া হবে না, কারণ এ তো সরকারি জায়গার উপর বসে আছে। যে ছোটো মোটো দোকান, চায়ের দোকান হলেও ওকে নোটিশ দেওয়া হবে না। নোটিশ তখনই দেওয়া হয় যখন সরকার জায়গা নেয়, অ্যাকোয়ার করে, তার পরিপ্রেক্ষিতে তাকে পয়সা দেওয়ার পেমেন্ট পয়সা এলএ অফিস থেকে, হাওড়া এলএ অফিস স্পেশাল এলএ থেকে, ওখানটায় NHI থ্রু দিয়ে ন্যাশনাল হাইওয়ে দিল্লি থেকে তার পয়সা গ্রান্টেড হয়। তারপরে ও পয়সা পাওয়ার পরে পঞ্চায়েত থেকে, ও পঞ্চায়েতকে বিডিও সাহেব দিয়েছিল যে আপনি এই পঞ্চায়েত থেকে, ওরা বলেছিল পাবলিক জলের মধ্যে আছে বুজুর্গ আদমি, যারা বয়োজ্যেষ্ঠ আদমি আছে, যারা বয়স হয়ে গেছে তারা জলের মধ্যে আছে। এই ড্রেনটা যদি না হয়, তুমি ড্রেনের উপরে, তুমি আমাদের NHI জায়গার উপরে, মানে সবার জায়গা, এটা জায়গার উপরে তুমি আনঅথরাইজ ইললিগাল দোকান ঘরবাড়ি করে বসে আছিল। ওরা তাকে বলা হয়েছে যে আপনি খুলে নেন, তারা বললো ওকে স্যার আমরা কেটে নিচ্ছি, কেটে নিচ্ছি বলে আজকে 3 হপ্তাহ হয়ে গেল কাটছিল না, তাই জন্য তারপরে তারা খুলে নিয়েছে যে গুরুদ্বারা ইয়ে আছে, গুরুদ্বারা স্কুল, ওরা পাবলিক স্কুল, ওরা আপনা খুলে নিয়েছে যতদূর বলে। তারা নিজেরা বললো যে আমাদের দিওয়ালটা কেটে দেন, যেটা বাকি থেকে গেছে ওইটার জন্য বললো আপনি এখন একদিন টাইম দেন আমরা নিজেরা খুলে নিব। ওকে, আর কিছু জিজ্ঞেস করে বলুন। আমার নাম ক্যাপ্টেন অশোক কুমার, ইনসিডেন্ট ম্যানেজার NHI NH-16 তরফ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সহযোগিতা করুন যাতে ড্রেনটা, জলের ড্রেনটা হয়ে যায়, যাতে গ্রামবাসী এখানকার জলের মধ্যে না থাকে। আমার কারুর প্রতি কোনো ঈর্ষা, কোনো হিংসা, কোনো কিছু নেই। আমাদের মেন উদ্দেশ্য, সবারই উদ্দেশ্য, যাতে জলটা বেরিয়ে চলে যায়। জনগণ, জনতা, ঘর, যে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ঘরের মধ্যে জলের মধ্যে বসে আছে তাদের জন্য সুবিধা হয়। এই নতুনত্ব জিনিস খুঁজছেন, পছন্দের জিনিস খুঁজছেন, চলে আসুন না আন্দুলে ফার্স্ট চয়েসে। ঠিকানা
আন্দুল সুপার মার্কেট, নন্দী গোল্ডের বিপরীতে আন্দুল বাজার হাওড়া। আমাদের ফোন নাম্বার 8961223660। ফার্স্ট চয়েস, ছোটো থেকে বড়, শুধুমাত্র পুরুষদের জন্য। পোশাক কিনতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আন্দুলে ফার্স্ট চয়েসে। নিত্য নতুন ডিজাইনের পোশাক পেতে আপনি আসুন আন্দুলের ফার্স্ট চয়েসে। ফার্স্ট চয়েস মানেই প্রথম পছন্দ। প্রথম পছন্দের চাবিকাঠি আন্দুলের ফার্স্ট চয়েসে, নন্দীগোল্ডের বিপরীতে। ফার্স্ট চয়েস, আন্দুল বাজার, হাওড়া। ফার্স্ট চয়েস মানেই আপনার পছন্দের চয়েস। ফার্স্ট চয়েস। আদি সুশান্ত ফার্নিচার, মৌরি রথতলা, আন্দুল মৌরি, হাওড়া। নিত্য নতুন ও আধুনিক ফার্নিচার মানেই আদি সুশান্ত ফার্নিচার, হাওড়ায়, যার কোনো বিকল্প নেই। ন্যায্য দাম ও সব রকম পরিষেবায় সকলের প্রিয় মৌরি রথতলার আদি সুশান্ত ফার্নিচার। আপনি আসলেই দেখতে পাবেন আপনার পছন্দের নিত্য নতুন ও আধুনিক ডিজাইনের খাট, গোদরেজ, টাটা আইকনের আলমারি। এছাড়াও পাবেন কম্পিউটার টেবিল, টিভি, শোকেস, সোফা সেট, ডাইনিং টেবিল ও ওয়ার্ড্রোব। আপনার পছন্দ, আমাদের পরিষেবা। আদি সুশান্ত ফার্নিচার, মৌরি রথতলা, আন্দুল মৌরি, হাওড়া। ফোন নাম্বার 0332669250 এবং অপরটি 9830593151। আদি সুশান্ত ফার্নিচার। আপনারা দেখছেন NPS News, সবার সাথে, সবার মাঝে।